প্রবাসী ভাইয়ের বউয়ের সামনে গিয়ে ননদ বা জায়রা ফিসফিসিয়ে কোনো একটা ঘটনার সামান্য ইঙ্গিত দিয়ে বলে, তুমি জামাই ছাড়া কিভাবে যে থাকো, আমি হলে তো একদিনও পারতাম না। হয়তো তাদের এক বিছানায় শোয়া হয় মাসে একবার, তাও কিন্তু যার স্বামী সাথে থাকে না এমন কাউকে পেলে অযথা এ ধরনের কথা বলতে তারা বেশি আগ্রহ বোধ করে। আমরা মানুষেরা অসম্ভব রকমের স্বার্থপরতা আর আত্মদাম্ভিকতায় ভরা। আমরা আমাদের নিজেদেরকে সর্বদা অন্যের চেয়ে এক ধাপ ওপরে ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করি, অযথা করতেই থাকি। অন্যের দীর্ঘশ্বাসে আমরা যে এক ধরনের সুখ পাই, এই সুখের সংজ্ঞা কিন্তু ভিন্ন। এই সুখের অনুভূতিটা অতি সূক্ষ্ম। অপ্রিয় হলেও সত্য যে আমরা এইটা পেয়ে থাকি আপনজনদের থেকে, অন্যকে এক ধাপ নিচে দেখিয়ে নিজেকে এক ধাপ ওপরে তোলার চেষ্টায়। ছোটবেলা থেকে নিজেদেরকে সর্বোচ্চ স্থানে তোলার একটা প্রক্রিয়া আমাদের ভেতর একটা অন্ধকার কূপের মতো গভীর হতে থাকে। বুঝিয়ে বলি, আমরা অপরিচিতদের সবসময় আমাদের চেয়ে এক ধাপ আগানোই মনে করি, কিন্তু আপনজনদের দুর্বলতাগুলো আমি সহজে জানতে পারি এবং অ্যাটাক করতে পারি নিজেকে এক ধাপ আগানো দেখানোর জন্য। যেমন আমার সে বোন বা বান্ধবীর সাথে দাম্পত্য সুখের গল্প করি বেশি, যার এই জিনিসটার অভাব বলে আমরা জানি। ও তো আমাকে চোখে হারায়, এইটা করে দেয়, শাড়ি আনে, সারাক্ষণ আমার পাশে ঘোরে, অফিস ফিরে সব গল্প করে, তোমারটা এমন কেন বুঝি না। আবার আমরা নিজেকে কিন্তু ধোয়া তুলসী পাতা কেউ বানাতে পারবো না, কারণ অজান্তে বা জেনে আমরাও সেম কাজটাই করি, শুধু রিয়েলাইজ করতে পারি না। হয়তো এই লেখায় ধরতে পারবেন। যেমন যে আত্মীয়টা আর্থিকভাবে সচ্ছল নয়, সে যখন স্বামীর কেয়ারের গল্প শোনায়, তখন আমরা দামি শাড়ি, দামি ফোন, দামি গয়না, দামি রেস্টুরেন্টের গল্প অনায়াসে শুনিয়ে দিই, জানাই আমি তার থেকে এক ধাপ এগিয়ে আছি। কিংবা যার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না, তাকে নিজের শ্বশুরবাড়ির অযথা ভালো গল্প শোনায়। যার ছেলে সরকারি চাকরি করে, তার মা বাবা অযথা যার ছেলে বেকার তার সামনে এসে ছেলের ঘরে না থেকে কর্মব্যস্ত থাকার গল্প শোনায়। যার মেয়ে পালিয়ে গিয়েছে, আমরা তার আশেপাশেই মেয়ের সাফল্যের গল্প শোনাতে অধিক আগ্রহী। যে বান্ধবীটা জানাবে আপনার সাথে আপনার স্বামীর ম্যারিড লাইফ ভালো না, সে বান্ধবীর মুখে আপনি জামাইয়ের সুনাম সবচেয়ে বেশি শুনবেন, যদি সে নিকৃষ্টতম মানুষ হয় তাও। দেখবেন সে কিন্তু কোনো কালই সুখী ছিল না। যে মানুষটা শারীরিকভাবে সুখী নয় তার সামনে শারীরিক সুখের গল্প করি, যে মানুষটা মানসিকভাবে সুখী নয় তার সামনে মানসিক সুখের গল্প করি, যে মানুষটার মূল্যায়ন হয় না তার সামনে নিজের প্রাধান্য পাওয়ার ঘটনাগুলো বর্ণনা করতে ভালোবাসি। কিন্তু অধিকাংশই দেখা, আমরা যা নিয়ে বাড়িয়ে চাড়িয়ে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই তা আসলে ক্ষণিকের জন্য হয়তো ছিল, বাস্তবে নেই খুব একটা বেশি। এই জিনিস কখনো আপনাকে সুখ দেয় না, কিন্তু আপনি অযথা এই চাদরটা টেনে নিজেকে কমফোর্ট জোনে দেখাতে চান। ছেলেদের মধ্যেও এটা আছে প্রবলভাবে, ক্যারিয়ার নিয়ে, নিজের সুখী জীবন নিয়ে, কেয়ারিং বউ নিয়ে। ফেসবুকে কারো জন্মদিন, বিবাহবার্ষিক পালন করতে দেখলে আমরা মনে মনে ভাবি তারা অনেক সুখী, অনেক ভালো আছে তারা। যে কেক কাটার ছবিতে আপনি তাদের হাসি মুখ দেখছেন, সে ছবি আগ অবধি তারা হয়তো সেদিন কথাই বলেনি, কিন্তু তারা সে ধরনের ছবি পোস্ট করবে না, তারা হাসি মুখেরটাই করবে, নিজেকে এক ধাপ আগানো দেখাতে। আপনি কোনো একটা মানুষকে আপনার একটা সমস্যার কথা জানিয়ে দেখেছেন, দেখবেন সে প্রথমে আপনার সাথে তাল মিলিয়ে হাউতাশ করবে, তারপর জাস্ট কিছুক্ষণের মধ্যে এমন কিছু বলবে তার বিপরীতে যেটাতে সেম ব্যাপার তার পক্ষের থেকে ভালো ছিল। কেউ অফিসে বস বা জমিদারের বদনাম করলেও অন্যজন সাথে সাথে বসের অসম্ভব প্রশংসা করবে, তাকে অমায়িক বলবে। এটা করি আমি, তুমি সবাই। আই থিঙ্ক এটা হয়তো কোনো অসুখ নয়, এটা একটা হিউম্যান বিহেভিয়ারের মধ্যে পড়ে। উই ট্রাই টু বিল্ড এ কমফোর্ট জোন সো দ্যাট আদার কান্ট হার্ট আস, কিন্তু এই অন্য পক্ষের জন্য কষ্টকর, নিজেকে এক ধরনের মানসিক দ্বিধায় ফেলে। তার থাকতে আমার কেন নেই, সে পেলে আমি কেন পেতে পারি না। এর ফলে প্রথমেই আসে আত্মগ্লানি, আমার বোধহয় কোথাও কমতি আছে, এরপরে আসে সেটা পাওয়ার চেষ্টা। প্রথমে বলে দেখে, এরপর কৌশলের আশ্রয় নেয়, এতেও কাজ না হলে শুরু হয় অযথা ঝামেলা।
আমার মনে হয় আমাদের দেশে 70% ঘরোয়া সমস্যা শুরু হয় ঠিক এই জায়গাটা থেকে, এই কারণে, অন্যকে নিচু দেখানোর জন্য। মাসের 20 দিন সবজি আর ছোটো মাছ দিয়ে খেয়ে কাউকে নিমন্ত্রণ করে বিষ তরকারি করা আমার কাছে এই ক্যাটাগরিতেই পড়ে। নিজেদের খাওয়ার জন্য প্রতিদিন এক ফ্রুটস না রেখে নিমন্ত্রিতদের 6 ধরনের ফ্রুটস দেওয়ার চেষ্টাও এই ধাঁচেরই একটা শাখা। এটা সাধারণ, অন্যের কাছে দেখলে নিজেরও তা থাকতে হবে, যদি সেটা না পায় তখন নিজের যা আছে তা নিয়ে বাড়িয়ে চাড়িয়ে বলা। ধরেন একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে, অন্য একটা বাচ্চা সেখানে দাঁড়িয়ে কোনো একটা খেলনা মুখে দিয়ে দাঁড়িয়ে তার মাকে বলছে তাকেও সাইকেল কিনে দিতে হবে। তখন সাইকেল চালানো বাচ্চাটা কিন্তু ওই খেলনাটা চাইবে যেটা অন্য বাচ্চা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে বাচ্চাটা যখন বুঝবে সাইকেল চালানো বাচ্চাটা তার হাতের খেলনাটা চাইছে, সে কিন্তু কখনো সেটা দেবে না, কারণ সে ভাবছে সাইকেল চালানো বাচ্চা তার থেকে এক ধাপ এগিয়ে, তাই সে নিজেকে তার চেয়ে এগিয়ে প্রমাণ করতেই সে দেবে না। তখন সাইকেল চালানো বাচ্চাটা বলবে, যাও দিও না, আমার কাছে সাইকেল আছে। জানি না আমি এটা সমাধান কি, অন্যকে আপনি কিভাবে বুঝবেন? আমার মনে হয় শুরুটা নিজের থেকে হলে বোধহয় একদিন না একদিন শেষ হবে, হয়তো হবে না, এটা চলবে প্রজন্ম থেকে প্রজন্ম, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তবে নিজেকে সুখী দেখাতে গিয়ে অন্যকে ছোট করা কখনো সভ্যতার মধ্যে পড়া উচিত নয়, একদমই নয়। কলমে দোলনা বড়ুয়া, তৃষা কণ্ঠে পারমিতা।